দেখো একদমই পুলিশ আধিকারিকরা ঘিরে ফেলেছেন সজল ঘোষের পরিবারের সদস্যরা বলছেন তারা কোনোভাবে দরজা খুলবেন না এবং পুলিশ কিন্তু বিরাট ফোর্স নিয়ে পুরো বাড়ি পুরো এলাকা কিন্তু কার্যত ঘিরে ফেলেছে আমরা আগেও যে ছবি দেখাছিলাম এটা ক্লাব ভাঙচুর নিয়ে যাবতীয় সমস্যার সূত্রপাত এই মুহূর্তে এই যে বাড়ি রয়েছে ঘোষ বাড়ি 12 নম্বর হুজুরি লেন কলকাতা 14 সজল ঘোষের বাড়ি সেই বাড়ি কিন্তু পুরো ঘিরে ফেলেছে মুচিপাড়া থানার বিরাট বাহিনী অফিসার ইনচার্জ মুচিপাড়া তিনি নিজে রয়েছেন তিনি সজল ঘোষকে বললেন যে আপনার এগেনস্টে এফআইআর হয়েছে আপনি ঘরের বাইরে বেরিয়ে আসুন আপনাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে কিন্তু সজল ঘোষ দাবি করছেন তিনি বেরোবেন না পুলিশ আধিকারিকদের ভেতরে ঢুকতে হবে পুলিশের পাল্টা বক্তব্য যে তারা দরজা ভেঙে ঢুকবে কি বলছেন সজল ঘোষ আমরা শুনব থানা থেকে 10 মিটার দূরে 10 মিটার দূরে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ফেলে ফেলে মারলো পুলিশ এই তো বলছে বীরপুঙ্গ পুলিশ আর আজকে আমার বাড়ি ঘিরে বলছে আমার বাড়ি ভাঙতে হবে ভাঙো ভাঙো লেখা আরে এফআইআর তো যার খুশি নামেই করতে পারে কি করব বলুন যার খুশি নামে করতে পারে এফআইআর এত তো সিসিটিভি হয় এত কিছু হয় কোথাও দেখিয়ে দিক আমি ছিলাম সেই ঘটনার সময় আমাদের লোকেরা মার খেল আমাদের লুট হলো আর আমাকেই নিয়ে যাবে এটা কোন রাজত্ব কোন জঙ্গলের রাজত্বে আছি আমি মাংবে মাংক মাংক ভেঙেই যাব এমনি যাব না ভেঙেই যাব নয় তো যাব না কেন এই যে ক্লাবে যে ভাঙচুর হলো এটা কেন হলো আমরা বিজেপি করি আমরা বিজেপি করি কোন বিরোধী থাকবে না পশ্চিমবঙ্গে গণতন্ত্র নাকি ত্রিপুরায় নেই গণতন্ত্রের নমুনা তো এই মুচিপাড়া থানায় উন্নয়নের জোয়ার চলছে হে বাংলার মানুষ আপনাদের মধ্যে দিয়ে এই দেখুক লজ্জা করে একদিন আমি এই দলটা করেছিলাম প্রাণ দিয়ে সিপিএম এর বিরুদ্ধে লড়েছিলাম লজ্জা করছে আজকে আমার লজ্জা করছে যারা ভাঙচুর চালিয়েছে তারা কারা তৃণমূল কান কাটা দেবু তার নাম তৃণমূল হ্যাঁ আর দেখা কোথাও কোনো ফুটেজ আবার আমরা আবার ছবি দেখাবো অফিসে ছিলাম মুচিপাড়া থানার অফিসার ইনচার্জ তিনি কিন্তু আবার যাচ্ছেন এবং এই মুহূর্তে যে বাড়ির সামনে দরজা ভেঙে ভেতরে পুলিশ আধিকারিকরা ঢুকবেন সেই প্রস্তুতি কিন্তু পুলিশের তরফ থেকে নেওয়া হচ্ছে সরাসরি সন্তোষ মিত্র স্কোয়ারে সজল ঘোষের বাড়ির সামনে অফিসার ইনচার্জ মুচিপাড়া এবং অন্যান্য যারা প্রশিক্ষিত বাহিনী রয়েছে সদস্য থানার অন্যান্য যারা অফিসার তাদেরকে নিয়ে অফিসার ইনচার্জ বাড়ি কিন্তু পুরো ঘিরে ফেলেছেন পুলিশের যেটা বক্তব্য সজল ঘোষের এগেনস্টে এফআইআর হয়েছে আইনানুক প্রক্রিয়ায় পুলিশ আধিকারিকরা ব্যবস্থা নেবেন জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে তাকে থানায় আসতে হবে সজলবাবু পাল্টা দাবি করছেন তিনি কোনোভাবে থানায় যাবেন না তিনি বাড়িতেই থাকবেন এবং তিনি গেটও খুলবেন না পুলিশ আধিকারিকরা বলছেন সেক্ষেত্রে তারা দরজা ভেঙে ভেতরে যাবেন এবং এই মুহূর্তে বাড়ি পুরো ঘিরে রেখেছে পুলিশ আধিকারিকরা অন্যদিকে সজল ঘোষ এবং তার পরিবারের সদস্যরা তাদের যারা আপনার বাড়ি পুরোপুরি ঘিরে রাখা হয়েছে আপনি দরজা না খুললে দরজা ভাঙা হবে বলে সন্ত্রাসবাদী মনে হচ্ছে বুঝলেন আজকে এই পুলিশগুলোকে মনে হচ্ছে মিলিটারি সিআরপিএফ নিজেকে সন্ত্রাসবাদী মনে হচ্ছে আর পুলিশগুলোকে মনে হচ্ছে সিআরপিএফ সত্যি লজ্জা করছে আজকে আজকে লজ্জা করছে লজ্জা করছে যে আমি এই বাংলায় জন্মেছি এটা ভাবতে লজ্জা করছে আমি এই দলটা একদিন করতাম প্রাণ দিয়ে লড়েছিলাম সিপিএম এর বিরুদ্ধে আজকে ভাবতে লজ্জা করছে আর কিছু না ঘেন্না হচ্ছে ভয় পেলে পালিয়ে যেতাম পালিয়ে আমি যাব না ধন্যবাদ সজল দা এই মুহূর্তে আমরা আবার দেখাবো ছবি দরজা ভেঙে ভেতরে পুলিশ আধিকারিক কে ঢোকাচ্ছেন সরাসরি সেই সরাসরি ছবি দেখতে পুলিশের তো ওসি রয়েছেন এবিপি আনন্দের পর্দায় সরাসরি সেই মারাত্মক ছবি দরজা ভেঙে পুলিশ আধিকারিকরা ভেতরে ঢোকার চেষ্টা করছেন দরজায় একের পর এক লাথি মারা হচ্ছে অবশেষে দরজার একটা পাল্লা ভেঙে পুলিশ কিন্তু ভেতরে ঢুকছে সরাসরি পুলিশ ভেতরে ঢুকেছে এই মুহূর্তে পুলিশ আপনার বাড়িতে পৌঁছে গেছে সজলদার দরজা ভেঙে পুলিশ ঢুকেছে
করবেন সজল দা তোর দেখলেন তো ধুমধুমার পরিস্থিতি এই মুহূর্তে সরাসরি সজল ঘোষকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে বিজেপি জিরোবাদ বিজেপি জিরোবাদ আরে তুই আমাকে ব্যাপার তোর জায়গা ফিরে নে আরে বীর পুরুষ বীর পুরুষ বীর পুরুষ দরজা ভেঙে দিল বীর পুরুষ দরজাটা ভেঙে দিল বিনা অপরাধে নিয়ে যাচ্ছে এলাকার মানুষ তোমরা দেখো তোমাদের সাথে ছিলাম আমি বিনা অপরাধে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে বীর পুরুষ সব বীর পুরুষ সব বীর পুরুষ দেখলে তো ভাই আমি কি করব সব বীর পুরুষরা দিয়ে যাচ্ছে আমায় অন্যদিকে তৃণমূলের তরফ থেকে জমায়েত হয়েছে থানার সামনে সরাসরি এবিপি আনন্দ আমরা ছবি দেখাচ্ছি সজল ঘোষ তাকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করলেন।